বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? জুম্মা মোবারক। আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে পৌঁছে যাক। আজকে শুক্রবার, ফ্রাইডে, আমাদের এখানে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন। আমি অফিসেই আছি সারাক্ষণ সারাবেলা। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটে 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এবং আরেকটা নাম্বারও আছে, 01711860261। আপনারা সরাসরি ভিজিট করে বায়োডাটা ছবি দিয়ে যেতে পারেন বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মেম্বার ফিটা আপনারা, এটা আলোচনার সাপেক্ষে আপনারা কীভাবে কাজ চাচ্ছেন, কীভাবে করতে হবে, সেটার উপরে ভিত্তি করে আমরা মেম্বার ফিটা নিই। তো আসলে অনেকেই এটা বুঝে না যে হ্যাঁ, আমরা শুধু বলে যে আপা চেষ্টা করেন, আমি কাজটা হয়ে গেলে সব দিয়ে দিব। না, এটা আসলে এটা আপনাদের এটা একটা ভুল ধারণা। যারা এই মেন্টালিটিতে কাজ করেন তারা অন্তত আমাদের সাথে যোগাযোগ করবেন না, কারণ এই পৃথিবীতে আপনি মানুষের কল্যাণে কাজ করা, মানুষকে সময় দেওয়া, মানুষের জন্য ভালো চিন্তাটা, কয়জনে এই কাজগুলি করতে পারে? যাদের মন মানসিকতা আছে যে আরেকজনের কল্যাণ করব, তারাই কিন্তু করে। কিন্তু অর্থহীন, অর্থ শূন্য মানুষ কিন্তু কিছুই করতে পারে না। আপনি এই পৃথিবীটা চলছেই এখন পুরো অর্থনৈতিকভাবে, যে যার অর্থনৈতিক সক্ষমতা আছে সেই প্রতিষ্ঠিত, যার অর্থ নাই, ক্ষমতা নাই, সেই কোনো কিছু করার সুযোগ নাই আরেকটা মানুষের জন্য। তাই আমি সকলের দোয়া চাই এই জুম্মার দিনে। আমার আল্লাহর কাছে আমি একটাই চাও, আল্লাহ মহান, আপনি নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, হজ, যাকাত, ওমরা পালন, ভালো কাজ করার তৌফিক দান করেন, যাতে ইবাদত বন্দিগি করতে পারি এবং যে যেই আশায় আল্লাহ আমার এই পাত্রপাত্রীগুলি আসতেছে আল্লাহ আপনার তাদের আশা পূর্ণ করে দিন আল্লাহ। যে যে আশায় আসতেছে আমি তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি তো প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত সকলের বায়োডাটার ছবি সারাক্ষণ আমি মুখস্থ করি, কার সাথে কোনটা দিলে ভালো হবে, কোনটা যতক্ষণ পর্যন্ত ভালো কিছু আসবে ততদিনই যাতে আমি কাজ করতে পারি, আমি সকলের দোয়া চাই। আমি দোয়া নিয়ে আল্লাহ নামে কাজ শুরু করলাম এই জুম্মার দিনে। অনেকে আমার আল্লাহর গড়ে আছে, আমার পবিত্র মদিনা শরীফে আছে, তারা যখন জুম্মার নামাজ পড়বে আল্লাহর ঘরে, আমার মদিনা শরীফে আল্লাহর ঘরে, আমার সালামো দোয়া পৌঁছে দিবেন এবং আমার প্রিয় নবী যে রজা মোবারককে সালামো দোয়া পৌঁছে দিবেন। সত্যি মনটা পড়ে আছে আল্লাহর ঘরে, কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা আল্লাহ আপনি দান করুন। আমার তো জীবনে কোনো, আমার স্বপ্নই হচ্ছে ভালো কাজ করা এবং মানুষের কল্যাণ এবং আল্লাহর ঘর মক্কা মদিনা যে হজ উমরা পালন করা। তো খুব মানে আজকে সকাল থেকে মনটা, শুক্রবার আসলেই বেশি মনটা পড়ে থাকে যে আল্লাহর ঘরে এখনও যেতে পারলাম না, আল্লাহ আপনি ঋণ মুক্ত করে দিন, আপনি অভাব দূর করে দিন। যারা আমার এই কান্তা মিডিয়া ঠিকানা দিয়ে পাঠায় আল্লাহ আপনি তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেন, আল্লাহ আপনি তাদেরকে হায়াত বাড়িয়ে দিন। তো যাক, আমার আল্লাহর কথা বললেই আমার, আমি কিন্তু মানুষের জন্য কান্নাকাটি করি না, আমার আল্লাহর কাছে শুক্রিয়া, আমার আল্লাহর জন্যই আমি কান্নাকাটি করি, আমার আল্লাহর পথে চলতে পারি, যাতে সেই দোয়া আমি চাই আপনাদের মাধ্যমে। এটা গ্যারান্টি দিতে পারি যে এখানে আসলে আপনাদের কোনো ক্ষতি হবে না ভালো ছাড়া। আমি আমার নলেজে যতক্ষণ পর্যন্ত মানুষের জন্য যেটা ভালো আমি সেটাই ইনশাল্লাহ করব, এটা সবসময় মনে রাখবেন। তো এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা আমার বিধবা এবং ডিভোর্স মেয়ের কথা বলছি। আমার ভাইরা যারা আছে দেশে এবং প্রবাসে তারা একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ। হ্যাঁ, পাত্রীর বয়স হচ্ছে 45, ও ডাক্তার, 5'4" লম্বা, দেখতে খুবই সুন্দরী, শর্ট ডিভোর্স। ওরা একটা ভালো ডাক্তার হতে পারে বা ইঞ্জিনিয়ার হতে পারে বা ব্যবসায়ী হতে পারে, কিন্তু দেশেই থাকবে, মেয়ে বিদেশে যাবে না, কারণ অনেক বড় ডাক্তার সে। ওর জন্য একটা, মেয়ে কিন্তু খুব সুন্দর, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, তার মেয়ে হচ্ছে ডাক্তার, ওর ডেট, ওর হচ্ছে
33-এর মতো বয়স, 5 ফিট 7 লম্বা মেয়ে, অনেক লম্বা মেয়ে, পি পি কি এমপিএইচ করা, অনেক কিছু করা। তো ওরও শর্ট ডিভোর্স, ও একটা ভালো ছেলে চাচ্ছে, যখন যেই মেয়ে আসে সেই অনুযায়ী বেশি আসে। আরেকটা বোনও ডাক্তার, ওরও বয়সটা 44-এর মতো, ও হচ্ছে আপনার অনেক বড় ডাক্তার, এক কথায় ডাক্তার। আজকে 40-45-এর মধ্যে অনেকগুলি আসছে। তো ওর জন্য একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে আদার্স যে কোনো পেশা, একটা ভালো ছেলে চাচ্ছে। আপনারা নিজেরাই বুঝেন যে যার জন্য কী ধরনের দরকার। আরেকটা বোন, ওর বয়স হচ্ছে 40, ও অবিবাহিত ডাক্তার, ওর খুবই এক্সেলেন্ট একটা পরিবার, 5 ফিট 6 লম্বা মেয়েটা। দুজনে মিলে সংসার করবে যে কোনো পেশার, বয়সের সাথে মিল রেখে তারা একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে বুয়েটির ইঞ্জিনিয়ার, ও একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, 6-7 লাখ টাকার মতো বেতন পায় বিদেশি একটা কোম্পানিতে। মেয়ে 5 ফিট 4 লম্বা, পর্দানিশীল, এমনি হিজাবও পরে, ও কিন্তু মানে দেখতেও খুব সুন্দর। ওর জন্য একটা মানে ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেটাই প্রেফার করে, বা ব্যাংকার হতে পারে। মানে এখন আর ওই যে ডিভোর্স হওয়ার পরে অনেকেই আসলে আসলে বুঝে না, অনেকেই বলে যে আপা বয়স যেহেতু হয়েছে তাহলে ভালো ছেলেই আমাদের দরকার। বয়সটা কিন্তু একটা একটা ডিফল্ট, এটা কিন্তু অনেকে বুঝে না। তো আবার একটা, যেহেতু একটা হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, এখন ভালো ছেলে ছাড়া করবো না। তো ওই যে ডিভোর্সটাও কিন্তু একটা ডিফেক্ট, এটা সবসময় মনে রাখবেন। নিজেকে সবসময় আগে কমাবেন, তাহলেই আপনি আত্মতৃপ্তি পাবেন। আপনি যদি নিজেকেই অনেক সুন্দরী মনে করেন, অনেক হ্যান্ডসাম পাত্র মনে করেন, হ্যান্ডসাম সুন্দরী মেয়ে মনে করেন, তাহলে কিন্তু আরেকটা মানুষকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। নিজেকে সবসময় নমনীয় ভদ্রতা, যে আমার কিছুই নেই, আমি দেখ, আমাকে যদি কেউ এসে বলে যে আপনি আপনার মতো একটা মানে, না আমার মতো সিম্পল মানুষ এটা কোনো দরকার আছে? আসলে এই যাক, এগুলি অন্য প্রসঙ্গের কথা না বলি আমি, কারণ অনেক এখনই আজান দিয়ে দিছে, তো তো নামাজে বসবো, তো আমি সকালে দোয়া নিয়ে কাজে বসতেছি। তো আরেকটা বোন, ওরও 44-45 হবে, ও হচ্ছে ব্যারিস্টার, ও ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, সেটা ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী, দেশে থাকবে, কারণ এই পাত্রগুলি সব দেশের পাত্র খুঁজতেছে। এখন আসি বিদেশে যে পাত্ররা খুঁজতেছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার একটা মেয়ে আছে, ওর বয়সটা মাত্র 23-5 ফিট 4 লম্বা, স্মার্ট, সুন্দর, ওরা একটা ভালো ছেলে চাচ্ছে, দেশে হোক বিদেশে হোক। আরেকটা বোন, ওর বয়স হচ্ছে 24, ও বিবিএ কমপ্লিট করেছে, হাইট 5 ফিট 4, দেখতেও সুন্দর, সবগুলি মেয়ে সুন্দরী আসছে, শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের বয়স হচ্ছে 26-এর মতো, শর্ট ডিভোর্স, বাবা ডাক্তার, খুব ভালো ফ্যামিলি, মেয়েও খুব সুন্দরী দেখতে, 5 ফিট 2 লম্বা, ওর জন্য একটা ভালো প্রতিষ্ঠিত ছেলে চাচ্ছে। এছাড়া যশোরে বেশ কয়েকটা মেয়ে আসছে ডাক্তার ইঞ্জিনিয়ার এই শর্ট ডিভোর্সের মধ্যে, তারপরে আপনার 40-45-এর মধ্যে আরও মেয়ে আসছে, আমি আসবো আবার আপনাদের মাঝে। আবার চাকরিজীবী বেশ কিছু ব্যাংকার আসছে, তারপরে আপনার মালয়েশিয়া কোম্পানির আসছে, ওয়ার্ল্ড ব্যাংকে জব করে এরকম আসছে। তো আমি এগুলি নিয়ে আসবো আপনাদের কাছে, আপনাদের দোয়া নিয়ে কাজ শুরু করলাম, আপনারা দোয়া করবেন, অফিসেই আছি। যারাই বিবাহযোগ্য পাত্রপাত্রী আছে যাদের ঘরে, আপনাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি, কারণ এখান থেকে আপনারা রেডি অবস্থায় অসংখ্য পাত্র এবং পাত্রী পাবেন। তা আপনারা এসে দেখে যেটা পছন্দ হয় ইনশাল্লাহ কাজ করে নিতে পারেন। আমরা সবসময় মানবিক এবং মায়াশীল, আপনারা সবসময় মনে রাখবেন, মানুষ যত অর্থনৈতিকভাবে উন্নতি হবে, মানুষ যত ক্ষমতাধর হবে, তারা তত মানবিক এবং মায়াশীল হতে হবে। আপনারা সবসময় চিন্তা করবেন, আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে ক্ষণিকের জন্য, আমরা যত ভালো কাজ করব, মানুষের জন্য কাজ করব, ততই আল্লাহ খুশি হবেন। এবং এই পৃথিবীতে শুধুমাত্র আপনারা শুধুমাত্র নামাজ, রোজা, এবাদত, বন্দেকি, দান, সৎকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমেই আপনারা এই পৃথিবীতে বেঁচে থাকবেন সুন্দরভাবে, অন্য কোনো ওয়েতে না। আমি আমার এই প্রতিষ্ঠান মানে 0% আমি বলবো, কারণ আমার আমি সেটা করছি। আমি এই যে 10 জনের কাছে যখন আমি বলবো, আমি সত্যটাকে সত্য, মিথ্যাটাকে মিথ্যাই বলবো, আমি আমি নিজের সাহস নিয়েই বলছি, আমি কখনো কোনোদিনও কোনো মেয়ে বা ছেলের আমার নলেজে আছে এই প্রবলেম, আমি আপনাদেরকে কখনোই সেটার সন্ধান দিব না ইনশাল্লাহ। যদি নলেজে না থাকে, দিয়ে ফেলি, পরে যখন আমাকে আপনারা দায়িত্ব দিবেন, তখন আমি হয়তো খোঁজ নিয়ে, তখন আবার যখন বলবো যে না এটা একটু সমস্যা, অন্যটা দেখেন, এটাও একটু গুরুত্ব দিয়েন। আর আপনারা আসলেই আমরা সফল, আমাদের সফলতা কোনো কিছুই না, আপনাদের মায়া মমতা ভালোবাসাই আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম।